দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলছি, চট্টগ্রাম বিশ্বকলোনি থেকে বলছি, স্নেহা বেগম। জি, আপনাকে ধন্যবাদ, বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এইগুলা কোন টাইমে পড়তে হইব, কতবার পড়তে হবে, এইটা একটু আমার জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, মানে আমার স্বামী মানে আগে মানে বিভিন্ন রকম একটু উল্টাপাল্টা চলছে, বুঝছেন, এখন মানে বিভিন্ন কিছু আমার চোখের তলে পড়ছে, এখন মানে ওই কারণে আমি একটু তারে অবিশ্বাস করি, আর মানে একটু মানে সন্দেহ করি আর কি, এটাতে আমার কি কোনো গুণ হবে? জি, আপনি থাকুন আমাদের সাথে, আশা করছি আমাদের ওস্তাদ আপনার প্রশ্নের জবাব দিবেন ইনশাল্লাহ তাআলা। শেখ, আপনি বলছিলেন যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা আজানে একামতে নানা জায়গাতে, একটা কথা কি যোগ করতে পারি এখানে যে আল্লাহ রাব্বুল আছেন রাব্বুল আলামিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন রাহমাতুল আলামিন, তো এই প্রসঙ্গে আপনি কথা বলছেন? জি জি, আলামিন শব্দটি কোরআন শরীফের মধ্যে কয়েক জায়গায় ব্যবহৃত হয়েছে, এর মধ্যে বিশ্বের লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর রাসুলকে বলেছেন রহমাতুল্লিল আলামিন, আর কোরআন শরীফ হচ্ছে জিকরা লিল আলামিন, আর কাবা শরীফ হচ্ছে হুদাল লিল আলামিন। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু মানুষের জন্য, মুসলমানের জন্য, অমুসলিমের জন্য, জিনের জন্য, ফেরেশতার জন্য, নবমণ্ডল ভূমণ্ডল সকলের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। তো আমরা আয়াতে কারিমায়ের বাকি ব্যাখ্যা আলোচনা করব, মধ্যে আমি চাচ্ছি যে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটি নিয়ে একটু কথা বলি। প্রশ্নটির প্রথম অংশ ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা কখন পড়তে হবে? যে বোন এই প্রশ্নটি করেছে তাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লেগেছে, সে এমন সুন্দর একটি কথা বলেছে। আসলে বুখারি শরীফের শেষ হাদিস, এবং এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান আও কামা রুবিয়ানু আলাইহি সালাতু আসসালাম সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহিল আজিম। এই দুটো কালেমা মানুষের উচ্চারণ করা সহজ, নেকের পাল্লায় খুবই ভারী, এবং আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। অতএব এর কোনো নির্ধারিত সীমানা নয়, যত সম্ভব যখন সম্ভব আমরা খুব বেশি বেশি এই দোয়া যদি কেউ পড়ি তাহলে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বৃদ্ধি পাবে, তার দোয়াও আশা করি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। পাশাপাশি তার বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে তার স্বামী একটু নেতিবাচক কাজের সাথেই হয়তো জড়িত আছেন, তিনি তার কথা থেকে যেটা বোঝা গেল তিনি মাঝে মাঝে অবিশ্বাস করেন, সন্দেহ করেন, এখন এই তার হাজবেন্ডকে অবিশ্বাস করেন তার চারিত্রিক নৈতিক অধঃপতনের কারণে অথবা নৈতিক পদস্খলনের কারণে, এই বিষয়টি আসলে ইসলাম কী বলে? এই ক্ষেত্রে আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে স্বামীকে ভালো পরামর্শ দেওয়া এবং তার জন্য বেশি বেশি দোয়া করার চেষ্টা করা, তার সাথে খুব বেশি ঝগড়ার দিকে না গিয়ে তাকে দিন শরীয়তের পথে আনার জন্য চেষ্টা করা, এবং আনা সম্ভব সে যদি কিছু ইসলামী বইপত্র পড়ে, কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করে, অথবা এই সুযোগ যদি না হয় তাহলে একজন ভালো ইসলামী স্কলার, একজন দিনদার মানুষের কাছে যদি আসা যাওয়া করে তাহলে ইনশাল্লাহ তার ব্যবস্থা করতে পারলে ভালো আর কি পরিবর্তন হবে। তবে যদি কোনো কারণে তার পরিবর্তন নাও হয় তাহলে আমার এই বোনের জন্য এটা কোনো খারাপ সংকেত না, বরং স্বামী যদি জাহান্নামীও হয় স্ত্রী তার বেহেশতি হওয়ার খুবই সম্ভাবনা আছে, যেটা আমরা দেখি যে ফেরাউনের স্ত্রী আসিয়া সে কিন্তু মৃত্যুর পূর্বে আল্লাহর বেহেশতের ঘর দেখতে দেখতে সে মারা গেছে, অথচ তার হাজবেন্ড তো নিজেকে খোদা দাবি করেছে, আল্লাহ তাআলা তার জন্য সকাল সন্ধ্যা জাহান্নামের যে কঠিন আজাব রেখেছেন এবং দুনিয়াতে তাকে মানুষের জন্য একটা দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন, পরকালে তার জন্য ভয়ানক শাস্তি রয়েছে।